আসলে হওয়ার কথা ছিল এই যে তাদের বক্তব্যগুলো আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনবো, তাদের কাছ থেকে আমরা অনেক শিক্ষা নেব। কিন্তু আজকে বাংলাদেশে যারা রাজনীতি করেন, বিভিন্ন দল যেগুলো আছে আর কি, সবগুলা দলের কথাই বলবো, কম বেশ খুব অল্প কিছু লোক ছাড়া, তাদের বক্তব্যের মধ্যে হিংসা, বিদ্বেষ, রাহাজানি, হুমকি ধামকি ছাড়া তাদের বক্তব্য, জাতীয় নেতা যারা, তাদের বক্তব্যের কাছে মধ্য থেকে আমরা তেমন কিছু শিখতে পারি না। এটা আমাদের জন্য সবচাইতে বড় হতাশা। জি ধন্যবাদ মাসুক ভাই, আপনি যে বিষয়গুলোতে কথা বলেছেন আমি ওভারঅল একেবারে খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। সেটা হচ্ছে মূলত আপনার প্রথম দিকে যে প্রশ্নটা আপনি আমার কাছে করেছেন, সেটা হচ্ছে যে আজকে ছাত্র রাজনীতির এই অবস্থা কেন, এই যে বিশ্ববিদ্যালয়গুলোর এই পরিবেশ, আমাদের কি ইডেন কলেজ ইস্যু আমাদেরকে ছাড়ছে না কেন। এগুলার জন্য অনেকগুলা কারণ, আমাদের সমাজ যারা চালায়, আমাদের কর্তা ব্যক্তি যারা, আসলে তারা আমাদেরকে মানে সঠিক ওয়াইতে আমাদেরকে গাইড করতে পারছে না এবং সেভাবে আমাদেরকে তারা পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। যে কারণে আজকে আমরা দেখবেন আমাদের বাংলাদেশের একেবারে বড় বড় নেতা যারা আছে বিভিন্ন দলের, একেবারে সরকার সরকারের একেবারে একেবারে উচ্চপদস্থ কর্মকর্তা যারা, আমরা যখন জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন লাইভে, বিভিন্ন জায়গায় আমরা যখন তাদের বক্তব্য শুনি, আসলে হওয়ার কথা ছিল এই যে তাদের বক্তব্যগুলো আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনবো, তাদের কাছ থেকে আমরা অনেক শিক্ষা নেব। কিন্তু আজকে বাংলাদেশে যারা রাজনীতি করেন, বিভিন্ন দল যেগুলো আছে আর কি, সবগুলো দলের কথাই বলবো, কম বেশ খুব অল্প কিছু লোক ছাড়া, তাদের বক্তব্যের মধ্যে হিংসা, বিদ্বেষ, রাহাজানি, হুমকি ধামকি ছাড়া তাদের বক্তব্য, জাতীয় নেতা যারা, তাদের বক্তব্যের কাছে মধ্য থেকে আমরা তেমন কিছু শিখতে পারি না। এটা আমাদের জন্য সবচাইতে বড় হতাশা। একজন জাতীয় নেতা যখন বক্তব্য দিবেন, তখন তিনি দল মত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে কথা বলবেন, ইসলামের কল্যাণে কথা বলবেন, কিন্তু সেটা আজকে আমাদের জাতীয় নেতাদের বক্তব্যে আমরা পাই না। আমরা শুধুই হিংসার ছড়াছড়ি আমরা দেখতে পাই। এটা আমাদের এই ছাত্র রাজনীতির উপর এটার একটা প্রভাব পড়ে বলে আমি মনে করছি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি মাদ্রাসার যে বিষয়টা এসেছেন, আমি ওভারঅল একটু কথা বলতে হয়, রানা ভাই নামে যে ভাই প্রশ্ন করেছেন, ওই ভাইয়ের প্রশ্নটা হচ্ছে উনি একেবারে প্রতিটা কথা বলেছেন আমি মনে করি। আপনি মনে করা দিয়ে একটা শিক্ষা ব্যবস্থার উপর এরকম কোনো কথা চাপিয়ে দিতে পারেন না। আপনি স্পেসিফিক ভাবে আপনি কথা বলতে পারেননি, আপনি অবশ্যই আগে পরে আমার কথাগুলো শুনবেন, আপনি স্পেসিফিক বলতে পারেন না যে আমি এরকম ডাটা নিয়েছি, বিভিন্ন পত্রিকাগুলো এই ডাটাগুলো কালেকশন করেছে, বিভিন্ন তদন্ত সংস্থা এগুলো তদন্ত করেছে, আপনি কিছুই বলতে পারলেন না। আপনার মনে হলো মাদ্রাসার কারিকুলামে সমস্যা আছে, মাদ্রাসার ছাত্রদেরকে নাম্বার বেশি দেওয়া, এ মনে হওয়া দিয়ে আপনি একটা মাদ্রাসার উপরে প্রশ্ন করতে পারেন না। বরং আপনাদের উচিত, দর্শক শ্রোতারা যারা আজকে আজকে ইউকে বাংলার মাধ্যমে যারা শুনছেন দেখছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা খেয়াল করুন তো, মাদ্রাসার আজকে এতটুকু সফলতা, যারা বিবেকবান তারা কিন্তু মাদ্রাসাকে ধন্যবাদ দিচ্ছে, কিন্তু অপরদিকে দেখুন তো বাংলাদেশের প্রতিটা প্রাইমারি স্কুল সরকারি, হাজার হাজার লাখো প্রাইমারি স্কুল সরকারি, কিন্তু বাংলাদেশের কয়টা মাদ্রাসা সরকারি বলুন তো দেখি, যারা আজকে আমার কথা শুনছেন। বাংলাদেশের হাতে গোনা দু চারটা মাদ্রাসা ছাড়া আর কোন সরকারি মাদ্রাসা নাই। আজকে এত এত মানে অনুদান সরকারের দেওয়ার পরে স্কুল কলেজ গুলাকে যেখানে কোনো কোনো জায়গায় মাদ্রাসা ডিঙ্গিয়ে যাচ্ছে, সেই অনুদান, সেই সরকারি সুযোগ সুবিধা যদি মাদ্রাসায় দেওয়া হতো, যেটা মাদ্রাসাওয়ালারা মানে স্কুলের তুলনায় মানে 20% পায় না বলতে গেলে, যদি সেভাবে মাদ্রাসাগুলোকে সরকারিকরণ করে জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সেভাবে সরকার সহযোগিতা করত, আমার তো মনে হয়, আমার মনে হয় এই মাদ্রাসাগুলো অনেক দূরে গিয়ে যেত সরকারি যদি সেভাবে সহযোগিতা করে। এই জন্য যারা আজকে সরকারি দলে থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা সমালোচনা করছেন, আপনারা মাদ্রাসার সমালোচনা না করে আপনারা পার্সেন্টেজ নিয়ে আসেন যে কত পার্সেন্ট মাদ্রাসা সরকারি, কত পার্সেন্ট স্কুল কলেজ সরকারি। মাদ্রাসাগুলোকে সরকারিকরণ করে সরকার যদি সেভাবে সহযোগিতা করে, আমার মনে হয় এই মাদ্রাসাগুলো অনেক দূরে গিয়ে যাবে ইনশা আল্লাহ। তো আমি আজকে আর লম্বা কথা বলতে চাই না, কথা বললে অনেক কথা বলা যায়। আমি সবার কাছে দোয়া আছে, আমি আমার কথা আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।